প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ বসছে মরুভূমির বুকে। মরুভূমির বুকে যেমন প্রথম বিশ্বকাপ, সেই বিশ্বকাপও এমন কিছু আছে যা আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব। অফসাইড টেকনোলজি, সাইডলাইন রেফারির অফসাইড সিদ্ধান্তকে আরও বেশি দ্রুত ও যথার্থ করার লক্ষ্যে এবারই প্রথম বিশ্বকাপে সেমি অটোমেটেড অফসাইড পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন টেকনোলজিতে বলের মধ্যে সেন্সর ব্যবহৃত হবে এবং খেলোয়াড়দের মুভমেন্ট অনুসরণ করার জন্য লিম্বো ট্র্যাকিং ক্যামেরা পদ্ধতি ব্যবহৃত হবে। খেলোয়াড় বদলি, 4 বছর আগে রাশিয়া বিশ্বকাপে 3 জন খেলোয়াড় বদলির নিয়ম থাকলেও তা বেড়ে এবার 5 জন করা হয়েছে। বিশ্বকাপের কোনো ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়ায় তবে একজন বাড়তি খেলোয়াড় বদলের অনুমোদনও দেওয়া হয়েছে কাতার বিশ্বকাপে। নভেম্বরে বিশ্বকাপ শুরু, জুন জুলাইয়ের পরিবর্তে এই প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর ডিসেম্বরে। দলের খেলোয়াড় সংখ্যা বৃদ্ধি, রাশিয়া বিশ্বকাপের চেয়ে প্রতিটি দলে এবার 3 জন করে খেলোয়াড় বৃদ্ধি করে সর্বোচ্চ 26 জনকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। নারী রেফারি, এই প্রথমবারের মতো পুরুষ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন 3 জন নারী রেফারি। কাতারের জন্য ফিফার নির্বাচিত 36 জন রেফারি প্যানেলে তারা সুযোগ পেয়েছেন। এছাড়াও এ পর্যন্ত আয়োজিত বিশ্বকাপগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ হিসাবে বিশ্বকাপ আয়োজক হওয়ার সত্তা লাভ করেছে কাতার।